ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে রাজ্যের 80% ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয় এবং বাকিরা অনুত্তীর্ণ হয়। পরবর্তী সময় তেলিয়ামুড়া থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে। আজ রবিবার তাদেরকে সমর্থন জানিয়ে এনএসইউআই সম্পাদক সম্রাট রায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। চলুন দেখে নিই বিস্তারিত। শিক্ষামন্ত্রী হাই হাই হাই, শিক্ষামন্ত্রী শ্যাম শ্যাম, শিক্ষামন্ত্রী শ্যাম শ্যাম, শিক্ষামন্ত্রী লজ্জা, শিক্ষামন্ত্রী লজ্জা, হাই হাই হাই। ছাত্রদের উপর পুলিশ প্রশাসন দাদাগিরি করা হলো কেন? জবাব চাই, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, গতকালকে তেলিয়ামুড়া ছাত্রদের উপর পুলিশ আক্রমণ করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। শিক্ষামন্ত্রী হাই হাই হাই, শিক্ষামন্ত্রী হাই হাই হাই, বন্দে মাতরম, বন্দে মাতরম, পুলিশ প্রশাসন হাই হাই হাই, পুলিশ প্রশাসন, বন্দে মাতরম, প্রদেশ এনে সোয়াই ছিল, বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বরাষ্ট্রমন্ত্রী হাই হাই, ছাত্রদের উপর পুলিশ প্রশাসন দাদাগিরি করা হলো কেন? জবাব চাই, জবাব দাও। শিক্ষামন্ত্রী শ্যাম শ্যাম, শিক্ষামন্ত্রী লজ্জা, শিক্ষামন্ত্রী লজ্জা, আমরা যেই মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট দেওয়া হয়েছিল সেই রেজাল্টে বিশাল ছাত্রছাত্রীদের পরীক্ষাই হয়নি, 80% ছাত্রদের উত্তীর্ণ হয়েছে। যেই জায়গায় আমরা দেখলাম সিবিএসইতে 99% 37% পাস করা হয়েছে, সেই জায়গায় আমরা এখানে দেখলাম যে 80% ছাত্রদের পাস করা হয়েছে। তাই গতকালকে আপনারা দেখেছেন যে আমি এখানে বলেছি তেলিয়ামুড়ায় আন্দোলন হচ্ছে এবং আজকে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল, আমরা সাংবাদিক সম্মেলনটা এখানেই করছি। একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন এই বৃষ্টির মধ্যে ছাত্রদের সাথে আমরা আন্দোলন করছি এবং আজকে থেকে আন্দোলন শুরু হয়ে গেছে রাজ্যে প্রত্যেকটা জেলায় জেলায়, আগরতলা থেকে শুরু হয়ে প্রত্যেকটা জেলায় জেলায়। এই মধ্যশিক্ষা পর্ষদ যে ঘোটালা করেছে তার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং আমাদের ডিমান্ড যে আজকে 12-এর রেজাল্ট দেওয়া হবে। গতকালকে রেজাল্ট দেওয়ার কথা ছিল 31 জুলাইয়ের মধ্যে, সকল এই সুপ্রিম কোর্ট বলেছে 31 জুলাইয়ের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু টোটালি ব্যর্থ এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মধ্যশিক্ষা পর্ষদ। তাই আজকে থেকে আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা আজকে থেকে এখান থেকে আমাদের ডিক্লেয়ার হয়েছে আমরা আগামীকাল সারা রাজ্যে, আজকে থেকে আন্দোলন সারা রাজ্যের মধ্যে আমরা করতে যাচ্ছি। এই হলো আমাদের বক্তব্য। ওয়েলকাম টু টম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়, তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যামন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093।